নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাজুদিস ইয়ামি রেসিপিস। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে বাটা মাছের টক ঝাল রেসিপি। প্রথমে বাটা মাছগুলোকে ধুয়ে ভালো করে কেটে ওর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই কড়াই গরম করে তাতে সর্ষের তেল আমি ঢেলে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। দেখুন মাছটা এক পাশ আমার ভাজা হয়ে গেছে, তাই মাছটাকে উল্টে আমি সব মাছগুলো সবগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলো কেটে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। এবার তেলের মধ্যে আমি 5 ফোড়ন ফোড়নে দিলাম। এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি রেখেছি আর রসুন কুচি। তো প্রথমে আমি রসুন কুচিটা তেলে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি কারণ আমি গ্রেভিটা মাখা মাখা করব, একটু কষা কষা টাইপের হবে। আমি কম আঁচে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব। এবার আমি ওর মধ্যে টমেটো অ্যাড করলাম, এখানে আমি 2-3টা টমেটো নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটোটা গলা অবধি অপেক্ষা করব। আমি ঢেকে কম আছে ধীরে ধীরে পেঁয়াজ আর টমেটোটাকে ভাজতে থাকলাম। এদিকে আমি জিরা, আদা আর শুকনো লঙ্কা বাটা পেস্টটা এর মধ্যে অ্যাড করলাম। আমি কম আঁচে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। দেখুন মশলাটা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে আলুগুলো ঢেলে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে গরম জল অ্যাড করতে হবে। ঝোলটা যে যেমন খান সেই হিসাবে জল অ্যাড করবেন, এটার গ্রেভি ঘন ঘন ভালো লাগে খেতে। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। তারপরে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছের ভিতরে ঝোলটা ঢোকা অবধি অপেক্ষা করে নিব, তাহলে আমার মাছের রেসিপিটা রেডি হয়ে যাবে। আমার আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখুন আমি ঢেকে এটাকে কম আঁচে কিছুক্ষণ রেখে দিব। আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এটা পরিবেশন করুন গরম গরম ভাত দিয়ে, খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। দেখুন আমার রেসিপি রেডি। থ্যাংক ইউ বন্ধুরা।